দুইজন যুবক একসাথে পথ চলতেছে, চলতে চলতে এক যুবক আর এক যুবককে বলছে, বন্ধু গত রাত্রে আমি আমার মোবাইল ব্রাউজ করছিলাম, করতে করতে দেখলাম প্লে স্টোরের মধ্যে নতুন নতুন কতগুলো সফটওয়্যার এসেছে, সফটওয়্যারের একটা দেখলাম এমন, তুই একটা মোবাইল দিয়ে যদি ভিডিও করিস তাহলে 10-15 মিনিটে 500 মেগাবাইট হয়ে যায়, আর দুইটা ভিডিও করলে তো মোবাইলে জায়গা নাই, মোবাইল স্লো হয়ে যায়, এমন একটা অ্যাপস এসেছে, অ্যাপটা যদি ডাউনলোড দেস, দেওয়ার পরে ওই অ্যাপটার মধ্যে ওই 500 মেগাবাইট যদি ফেলে দেস, দেওয়ার পরে কনভার্টারে যদি চাপ দেয় তাহলে ওই অ্যাপস্টার যোগ্যতা হচ্ছে 500 মেগাবাইটের ফাইলকে 30 মেগাবাইট বানায় দেয়, দারুণ তো তাই নাকি? আরেকটা অ্যাপস আসছে, তোর মোবাইলটা যতই দুর্বল হোক, ক্যামেরা যতই কমজোরি হোক, কিন্তু ওই ক্যামেরাটার অ্যাপ যদি নামায় নেস তাহলে এত সুন্দর অন্ধকারের মধ্যে আলোকিত ছবি উঠে, সেলফিগুলো সুন্দর উঠে, তাই নাকি? আরেকটা অ্যাপস আসছে দোস্ত, ওই অ্যাপসটা ডাউনলোড করার পরে মোবাইলে যদি ক্লিক করিস দুনিয়ার যেই কোনায় থাক না কেন তোর লোকেশান যদি অন করা থাকে তাহলে সাথে সাথে কাবার চিহ্ন দেওয়া আছে, ওইখান থেকে কাবা কোন দিকে, কেবলা কোন দিকে সাথে সাথে দেখা যায়, তোর মোবাইলের মধ্যে এইগুলো ডাউনলোড করে নিবি, নেওয়াল নিলে তোর মোবাইলটা সুন্দর হয়ে যাবে, আরও বেশি ভালো কাজ করবে। খানিকক্ষণ পরে বলছে, তুই কবে নিবি আর না নিবি আমি জানি না, বরং আমার মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট আছে, আমি হটস্পট অন করে দিচ্ছি, দিয়ে ইন্টারনেট দিয়ে তোর ফোনটা দে, আমি নিজেই এখনই ডাউনলোড করে সব ইনস্টল করে দিচ্ছি। যেই বন্ধুরে এতক্ষণ এইগুলা নসিহত করে বলছে দে মোবাইল দে, বন্ধু পকেটের থেকে মোবাইল বাইর করে দোস্তের হাতে দিছে, দোস্ত মোবাইল হাতে নিয়ে দেখে নোকিয়া 3220 কত বাটনওয়ালা মোবাইল, দোস্ত বলতেছে পাগল ছাগল নাকি রে এইটা দিছিস কেন, কই আমার তো এইটাই, কই এতক্ষণ কার সাথে ওয়াশ করলাম আর কারে এতক্ষণ অ্যাপস বুঝালাম, তোর এই মোবাইলে কি অ্যাপস উঠবে নাকি, কই না উঠলে না উঠবে কিন্তু আমি তো এইটাই ব্যবহার করি। দুনিয়ার সাধারণ একটা মোবাইল যদি বাটনওয়ালা হয় অ্যাপসও কাজ করে না, আজকে যে অ্যাপস কাজ করছে কালপে প্রযুক্তির পরিবর্তনে হয়তো সেইটাও কাজ করবে না। আগে যারা Apple 7 মোবাইল iPhone 7 ব্যবহার করতো কত ভাব নিত, এখন যখন 12 Max Pro চলে আসছে ওই iPhone 7 আর মোবাইল বের করে না, কারণ যুগের সাথে প্রতিদিন আধুনিকতা পরিবর্তন হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে রাসূল দুনিয়ার মানুষের কাছে আপনি যে বলেন তাবৎ দুনিয়ার, আমি যেই স্রষ্টা রব্বুল আলামিন, আমি আপনার উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, দুনিয়ার মানুষ জেনে নেক জেনে নেক, আমার নবী কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরাতন হবে না, আমার নবীর কাছে যেই না কোনো ব্যক্তি যাবে সার্বজনীন সকল আদর্শ আমার নবীর মধ্যে খুঁজে পাবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আমিন আবার বলছেন, যেই নবীকে আমি তাবৎ পৃথিবীর মানুষের জন্য সার্বজনীন করে দিলাম সেই নবীর পরিচয়টা আপনি উপস্থাপন করেন, স্বয়ং আমি রব্বুল আলামিন সেই নবীর পরিচয়টা উপস্থাপন করে দিয়েছি। কি পরিচয়? আমার আল্লাহ বলছেন, আপনি আপনার নিজের পরিচয় দেন, গভীর মনোযোগে বুঝেন, আল্লাহ নবীর প্রতি আয়াতে কারীম আসলো, বাশীরাও ওয়া নাযীরা, রাসূল পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি আমি আল্লাহ নবীদের ব্যাপারে বলেছি, ইন্না আনজারনাকুম, হে রাসূল আপনাকে প্রেরণ করেছি, ইন্না আরসালনা নূহান, হে নূহ আপনাকে আমি দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি, কেন প্রেরণ করা হয়েছে, আন আনজির কওমাক, আপনি আপনার কওমকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে নাজির বলি নাই, আগে ভীতি প্রদর্শনকারী বলি নাই, বরং আমি আপনাকে পরিচয় দিয়েছি বাশীরাও ওয়া নাযীরা, আগে আপনি দুনিয়ার মানুষের কাছে খোশখবরি দিবেন, আনন্দের বার্তাটা দিবেন। আমার নবী বলছেন, ও আমার উম্মত, জানো নাকি, জানো নাকি কেমন করে আমি তোমাদের জন্য বাশির? নবী হাদিস বর্ণনা করলেন, মামিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুনিয়ার বুকে যত মানুষ আছে দুইটা বিষয়ের ঈমান যদি মজবুত করে, একটা ঈমান হচ্ছে তার আল্লাহর সাথে কাউরে শরীক স্থাপন করে না, আমার আল্লাহরে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, আল্লাহর প্রতি কেমনে ঈমান আনতে হয় তাওহীদ বিল উলুহিয়াত রুবুবিয়াত বুঝে নাই, আর একটা হচ্ছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর আব্দ এবং তার রাসূল, এই বিশ্বাসটা যদি মজবুত করে দেয়।
দেয়। আমার নবী বলছেন, রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন, মামিন আব্দুল রাসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। হে রাসূল, দুনিয়ার মানুষ হাজার গুনাহ করবে, হাজার ভুল করবে, হাজার অপরাধ করবে, কিন্তু এই দুইটা ভিত্তি যদি মজবুত করে আসতে পারে, এই দুইটার ঈমান যদি নিয়ে কবরে আসতে পারে, ওই বান্দার আযাব হতে পারে, জাহান্নামে যাওয়া লাগতে পারে, কিন্তু রাসূল আপনার মহব্বতে আপনার শানে দুনিয়ার মানুষকে জানায় দেন, ওই বান্দার হাজার অপরাধ থাকুক না কেন, আপনার উম্মতের এই দুই বিশ্বাস মজবুত হওয়ার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হে রাসূল আপনার পরিচয় দ্বিতীয়টা মানুষের কাছে পরিষ্কার করে দেন। আমার নবীর প্রতি আয়াতে কারিমা আসলো সূরা আল আরাফ, কুরআনের 7 নম্বর সূরা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, আপনাকে যে রেসালাত দিলাম, আপনাকে যে নবুয়ত দিলাম, দুনিয়ায় কেবলমাত্র এটা ইমানদারের জন্য, মুসলমানের জন্য নয়, দুনিয়াতে যে ধর্মের যে ধরনের মানুষ হোক, সে যদি তার জীবনকে পরিবর্তন করতে চায়, ইমান আনলে 100-তে 100, ইমান না এনেও যদি মুহাম্মদ সাল্লামের কাছে কেউ যায়, তাহলে মুহাম্মদ সাল্লামের জীবন থেকে তার মানবিক মানুষ হওয়ার আদর্শ সে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। একজন হিন্দু ব্যবসায়ী যদি চিন্তা করে, আমি একজন সমাজের কাছে ভালো ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই, একজন সুন্দর মানুষ হিসাবে সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে চাই, যদিও আমি মুসলমান নই, ইসলামের প্রতি ঈমান আনি নাই, কিন্তু আমি মুহাম্মদ সাল্লামের কাছে গিয়েছি কেমন করে একজন ভালো মানুষ হতো এই শিক্ষা নেওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন, রসুল আপনি জানায় দেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য যেহেতু আল্লাহ আমার মধ্যে রেসালাত দিয়েছেন, সব মানুষের মুক্তির রাস্তা এবং পথ আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে চিনানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় গারকাত বা কি বলা হয়, মদিনার গোরস্তান যারা হজে গিয়েছেন, হজের পরে আপনারা দেখেছেন জান্নাতুল বাকি বলে যেখানে যে সব হাজিরা দোয়া করে, যেখানে হযরতে আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে আছেন, যেখানে নবীজির কন্যারা ঘুমায় আছেন, যেখানে সাইয়্যিদুস সুহাদা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোরস্থানে যত দামি মানুষ তার মধ্যে হযরতে ওসমান গনি শুয়ে আছেন, ওই গোরস্থানের কোনায় আল্লাহ নবী দাঁড়ায় আছেন। হঠাৎ করে একটা লোক নবীজির কাছে আসতে, দূর থেকে হযরত ওমর হযরত আবু বকর দেখছেন, লোকটা এসে নবী নবীজির কাছে দাঁড়াইলো, নবীজি গোরস্থানের দিকে মুখ ফেরায় তখন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া দিয়ার কবরিল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সাবেকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। নবীজির গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদরটা ডান দিক থেকে তুলে বাম কাঁধের উপরে ফেলা আছে, চাদরের এক কোণাটা পিছন দিকে আছে। ওই লোকটা নবীজির কাছে আসলো, নবীজি ওই দিকে ফিরে আসেন, চাদরের যেই কোণাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাম কাঁধ থেকে পিছন দিকে, ওই কোনাটা ধরে এমন জোরে টান দিয়েছে নবীজির ঘাড় দিয়ে ওই চাদরটা পার হয়ে ঘাড় মোবারক ছিলে আল্লাহর নবীকে উল্টা দিকে পর্যন্ত করায় ফেলেছে। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর কাঁধের অধিকারী, সবচেয়ে সুন্দর ত্বকের অধিকারী আমার নবীর থেকে সুন্দর আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, ঠিক কিনা? অনেকেই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, ভুল কথা, আমার নবীর থেকে সুন্দর আল্লাহ সৃষ্টি করেন না, সেই সুন্দর মানুষটার গর্দান মোবারক ছিলে গেছে, ছিলে রক্ত বের হওয়ার অতিক্রম হয়ে গেছে। দূর থেকে হযরত ওমরে ফারুক দৌড়ায় চলে আসছেন, কাঁপতে কাঁপতে বুকটা রাগে গজরাচ্ছেন, তলোয়ার বের করে ফেলেছেন, আমার নবীর সাথে বেয়াদবি করলি তুই এত বড়, থামো ওমর থামো, কি জন্য এরকম করলো শুনি তোর কাছে ব্যাপারটাকে, ভাই এত কষ্ট দিয়ে এই যে আমার ঘাড় মোবারক ছিলে গেল, রক্ত বের হওয়ার উপক্রম হলো, কেন এরকম করলে? বলতেছে, তুমি যে আমার কাছে খাদ্য নিয়েছিলে তার বিনিময়ে তোমার বর্ম জমা রেখেছিলে, আগামী শুক্রবার কিন্তু তোমার ওই খাদ্যের পরিবর্তে বর্ম তোলার কথা, টাকা শোধ করার কথা, এইটা মনে করানোর জন্য আজকে তোমার কাছে আসছিলাম।
চিন্তা করছেন খাবার পাবে আগামী শুক্রবার, মনে করানোর জন্য ঘাড়ের চামড়া ছিলে ফেলে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমরে ফারুক তলোয়ার বের করে বললেন, এক্ষুনি ওর কল্লা থেকে ধর আলাদা করে দেব, বেয়াদবের বাচ্চা বেয়াদব, খাবার পাবে আরো সাত দিন পরে ডেট, আজকে তুই নবীর সাথে আচরণ করলি এত বড় তোর সাহস। আল্লাহর নবী বললেন, ওমর থেমে যাও থেমে যাও, ওই হচ্ছে পাওনাদার, আমি হচ্ছে দেনাদার, ওর সাথে খারাপ ব্যবহার করো না, যদি আমার উপকারী করতে যাও তাহলে আমার ঋণ মেটানোর ব্যবস্থাটা তুমি করে দাও। আল্লাহর নবী যেই নয় কথা বলেছেন, ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে জড়ায় ধরছে, হাউমা করে কাঁদতে শুরু করছে। নবীজি বললেন, এখন কাঁদো কেন, তোমার তো পাওনা দিব, চিন্তা করো না, ভয় করো না, ওমর তোমার কোনো মারতে পারবে না, আমি নিষেধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো এই জন্য কাঁদি না, আমি তো এই জন্য আপনাকে জড়াই ধরি নাই, আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ নাসারাদের যত কিতাব, সব কিতাবের মধ্যে শেষ জামানার পয়গম্বর কে হবেন, তার নাম কি হবে, কোন জায়গায় জন্মগ্রহণ করবেন, কোথায় তিনি হিজরত করে যাবেন, সব লিপিবদ্ধ আছে, সেইগুলা কিতাব আমি পড়েছি, পড়ে পড়ে জেনে ফেলেছি যে আপনি নবী হবেন, আপনার সবগুলাই মিল আছে, কিন্তু এইখানে একটা জিনিস লেখা ছিল, শেষ জামানায় যিনি আখেরি পয়গম্বর হবেন, সকল নবী রাসূলের ধৈর্য যদি এক জায়গায় করা হয়, শেষ জামানার মুহাম্মদ সাল্লামের ধৈর্যকে সকল নবীর উপরে প্রাধান্য পেয়ে যাবে। আপনার সব প্রমাণ আমি পেয়েছি, কিন্তু আপনি যে কতটুকু ধৈর্যশীল এইটা তো আমার কাছে প্রমাণ ছিল না। আজকে আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি, দুনিয়ার যে কোনো আদালতে গেলে আমার বিপক্ষে তার বিচার যাবে, কিন্তু আপনি তারপরেও আমার কোটেই বিচার ঠেলে আমারে ফেভার করেছেন, যে ধৈর্য আপনি দেখিয়েছেন, শেষ জামানার পয়গম্বর না হলে এই ধৈর্য দেখানো সম্ভব নয়। আমি আপনাকে চিনে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ইমান গ্রহণ করায় নেন, আমার পরিবারকে ইমান গ্রহণ করায় নেন, আমার যে কম আছে পুরা কমকে সহ আপনি আজকে মুসলমান বানায়া দেন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا মানুষ তুমি তোমার নবীকে চিনতে পারো না, তোমার নবীর মধ্যে সব ধরনের আদর্শ আছে, সব আছে, কিন্তু মুসলিম যুবকদেরকে দেখলে বোঝা যায় মনে হয় মুহাম্মদ সাসামকে তারা চিনতেই পারে না, ঠিক কিনা? অরসুলের কাজ দেখছেন নাকি আপনি, মাথার মধ্যে থেকে এমন ভাবে চুল, মাথার মধ্যে এমন ভাবে রং, কখনো মনে হয় ঘোড়ার লেজ, আবার কখনো মনে হয় শুয়োরের পাছা, কি আপনার এই আচরণ কেন? আমার নবী বললেন, চুল রাখলে বড় রাখো, ছোট রাখলে সব মাথা সমান করে রাখো, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এটা ইসলামের আদর্শ নয়। তুমি তোমার নবীকে না ছেড়ে বরং তোমার সেলুনের সামনে যে পোস্টার, ওই পোস্টারে রাহুল কার্ড, ডেবিট কার্ড, বেকাম কার্ড, বেকাম ছাড়, ওইগুলার আদর্শ বানাইছ, তুমি এখনো মুহাম্মদ সাসামের উম্মত হতে পারো না। কথাগুলা পছন্দ হবে না, কিন্তু এটাই বাস্তব। আমার নবী বললেন, মাসবালা মিনাল কাবাইনি জারিফিন নার, আমি আল্লাহর কাছ থেকে দেখে এসে বলছি, বানায় বানায় নয়, আমার আল্লাহ বলছেন তুমি অহংকার নিরহংকার কোনো অজুহাত দিতে পারবে না, তোমার পায়ের কাপড় যদি, এই প্যান্টের কাপড় যদি টাকনুর নিচে যায়, ওইটুক জাহান্নামে নিয়ে যাবে, উনাদের পছন্দ হয় না। নবীর এই কথা, আজ পর্যন্ত নবীরে ভালোবাসি ভালোবাসি বলে, কিন্তু এখন পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরা উনি ছাড়তে পারে নাই, কেমনে আবার বলো নবীর উম্মত আমি ভাই, ঠিক কিনা? আপনি মহিলা, নিজের পরিচয় দেন, আমি মুসলমান, আমি আল্লাহর নবীর উম্মত, এখন পর্যন্ত আপনি পর্দা ঠিক করতে পারেন নাই, এখন পর্যন্ত আপনি মিথ্যা কথা বাদ দিতে পারেন নাই, এখন পর্যন্ত আপনি কুটনামি বন্ধ করতে পারেন নাই, দুইজন দাঁড়াইলে তৃতীয় একজন মহিলার বিপক্ষে কথা বলেন, গিবত গিল্লা করে আপনার মৃত ভাইয়ের গোস্ত খান, আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, আমার নবী তো বলেন, ও আমার উম্মত শোন, কোনো মানুষ যদি একবার মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ফেরেশতারা তুমি শুনতে পাও না, তুমি গন্ধ পাও না, তুমি বিড়ি খাইলে গন্ধ পাও, পান খাইলে জর্দার গন্ধ পাও, সকালবেলা ব্রাশ না করলে মুখের গন্ধ পাওয়া যায়, বিভিন্ন জ্বর হলে জ্বর জ্বর মুখ দিয়ে গন্ধ পাও, কিন্তু তুমি মিথ্যা কথা যদি বলো, তোমার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয় ওটা তুমি পাও না, কিন্তু আল্লাহর ফেরেশতারা পায়।